ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কোথায় কি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হচ্ছে অমরাবতী পার্ক, দীঘা। দীঘা সমুদ্র ছাড়াও যে আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, তার মধ্যে এটা একটা। দীঘা বাঙালির ইমোশন এক কথায়। এমন কেউ নেই যে দীঘা যায়নি। আর দীঘা একটা ল্যান্ডমার্ক হিসাবে খুব বলতেই পারো যে অমরাবতী পার্ক। হ্যাঁ, আমি একমাত্র দীঘা যাইনি বলতে পারি, ফার্স্ট টাইম আমি দীঘা যাচ্ছি, তো ভালোই লেগেছে। আর এই অমরাবতী পার্কটা খুব সুন্দর। এটা হচ্ছে আমি গেছিলাম সেদিন বিকাল 5টা নাগাদ হবে, বাট ফার্স্ট টাইম মানে অমরাবতী পার্ক এত ফাঁকা। নিশ্চয়ই এটা দেখে ভাবছো যে পার্ক এত ফাঁকা কেন, এটাই হচ্ছে তার কারণ। সেদিন মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার ফলে মানে পার্কে কেউ ছিল না। এই জন্য দেখো বুঝতে পারবে প্রচুর বৃষ্টির জল। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। সব থেকে বড় কথা, তোমাদের রোপওয়েতে চাপতে যদি কেউ যদি পছন্দ করো, তাহলে তাকে আর পাহাড় এত দূর যেতে হবে না। ইয়েস, ঠিকই শুনেছ, বাঙালির ইমোশন, বাঙালি ঘোরার জায়গা আর পকেট ফ্রেন্ডলি ঘোরার জায়গা হচ্ছে দীঘা। তো এই দীঘাতেই তোমরা পেয়ে যাবে রোপওয়ে, আর রোপওয়েতেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবো। হ্যাঁ, অমরাবতী প্রকৃতির সৌন্দর্য, তাই বলে এটা ভেবো না গোটা দীঘা, গোটা দীঘাতে আর রোপওয়ে তো কোনোভাবে পসিবল না, না হয়তো ইন ফিউচার হতেও পারে। যাই হোক, তো অমরাবতী পার্কটা সুন্দর, যারা ফার্স্ট টাইম আসবে অবশ্যই একবার ট্রাই করতেই পারো। আর এখানে অনেক অনেক জায়গা আছে যেখানে তোমরা একান্তে বসে সময় কাটাতে পারবে, বাচ্চারা খেলার জায়গা আছে। তার থেকে বড় কথা, আমাদের মতো যারা রিলস লাভার বা ভিডিও করতে পছন্দ করো, তাদের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দর সুন্দর ফটো ক্যাচিং জায়গা আছে এখানে। বৃষ্টির কারণে মানে প্রকৃতির সৌন্দর্যটা আরও যেন বেশি উপভোগ করছিলাম, আরও যেন সুন্দর হয়ে উঠেছিল। রবি ঠাকুরের কথাগুলো যেন মনে পড়ছে, পুরো ভেজা, কোথাও হচ্ছে বসবো সেটার উপায় নেই, কারণ হচ্ছে আকাশ পুরো মেঘে ভর্তি। কারণ এখানে যদি বসা হয় তাহলে আলোর সিনগুলো তখন মিস হয়ে যাবে দীঘাতে। সেই জন্য যত তাড়াতাড়ি পারা যায় দীঘাটাকে কভার করার চেষ্টা। তো এটা হচ্ছে অমরাবতী পার্ক। তো তোমরা বুঝতেই পারছো এইটা হচ্ছে এক সাইডটি এসে ডান দিকে যেখানে পড়ে সেটাই, আর যে সোজা দেখতে পাচ্ছ একটা ব্রিজ। হ্যাঁ, ওই ব্রিজটারও ভিডিও আছে। এত বৃষ্টি হয়েছিল সেদিন, গাছগুলো যেন মানে হাফ মৃত প্রায় অবস্থায় হয়ে এসেছে বৃষ্টির কারণে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে না মানে গাছগুলো আরও বেশি সুন্দর লাগছিল পরিবেশটা। দেখো বুঝতে পারবে এত পরিষ্কার চকচক করছে গাছগুলো, মানে দারুণ। আর এখানে একটু আমি রিলস বানিয়ে নিলাম, তো এমনি তো রিলস বানানো যায় না, ভাইকে একটু তেলাতে হয় তার জন্য। তো রিলস রিলস বানিয়ে আর কি, তারপর এদিক সেদিক ঘুরে গোটা অমরাবতী পার্কটাকে কভার কমপ্লিট করলাম। এই যে জায়গাটা, এখানে তোমার রোপওয়ে, রোপওয়েতে তোমরা চাপতে পারো। যেহেতু সেদিন বন্ধ ছিল রোপওয়েটা, আমি শুনলাম নাকি রোপওয়েটা কিছুদিন বন্ধ আছে। তো এটা তো অনেকদিন, মোটামুটি এক মাস আগের ভিডিও, তো এখন আবার চালু হয়ে গেছিলো কিছু কারণের জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য সেটি বন্ধ ছিল। এখানে বসে তোমরা সবাই তোমার প্রিয় মানুষ হোক বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে একান্তে সময় কাটাতে পারো। একটা শান্ত সিষ্ট সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। আর চারিদিক সবুজ সুন্দর অনন্য। তো আজকে ভিডিওটা এতটাই, আমরা এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে বুঝতেই পারছো। তো বাই। আর এটা হচ্ছে জাহাজ বাড়ি, নিশ্চয় সবাই চেনো। বাই, এখানেই নেই।